হ্যালো বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটি দেশ চায় যে তাদের কাছে অনেক টাকা থাকুক, এবং পৃথিবীতে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত। তবে বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী দেশের কথা বললেই সেই তালিকায় আসবে আমেরিকা, লাক্সেমবার্গ এবং সিঙ্গাপুর। তবে পৃথিবীতে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যে দেশগুলো এ সকল বড় বড় দেশকে অর্থনীতির দিক থেকে টেক্কা দিয়ে থাকে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানব পৃথিবীর সবথেকে ধনী পাঁচটি মুসলিম দেশ সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে ওয়ার্ল্ড আল্ট্রা নলেজকে সাবস্ক্রাইব করে নিন, এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের এই তালিকাটি তৈরি করা হয়েছে জিডিপি পার ক্যাপিটার উপরে ভিত্তি করে। মানে যে দেশের মাথাপিছু আয় সবথেকে বেশি সেই মুসলিম দেশগুলোকে এই তালিকায় রাখা হয়েছে। তো ভিডিওটি শুরু করা যাক। তো পাঁচ নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক। পৃথিবীর সবথেকে ধনী পাঁচটি মুসলিম দেশের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে তুরস্ক। সামরিক দিক থেকে পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। এই দেশটির ঐতিহ্য এবং ইতিহাস অনেক পুরনো। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পুরো পৃথিবী থেকে মানুষ ঘুরতে আসে। পৃথিবীর সবথেকে সুন্দর শহরের মধ্যে একটি হল ইস্তাম্বুল। তো যাই হোক, দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে 10 কোটি, এবং দেশটিতে 99% মুসলমান রয়েছে। বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $32,278, এবং তুরস্কের বর্তমান মোট জিডিপি হচ্ছে $1.154 ট্রিলিয়ন। পুরো পৃথিবীর সবথেকে ধনী দেশের তালিকায় তুরস্ক রয়েছে 68তম স্থানে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবিয়া। পৃথিবীর সবথেকে ধনী পাঁচটি মুসলিম দেশের মধ্যে 4 নম্বরে থাকবে সৌদি আরবিয়া। সৌদি আরব এমন একটি দেশ যে দেশটি অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে অনেক উন্নত। পুরো পৃথিবীতে অস্ত্র কেনার দিক দিয়ে সৌদি আরব রয়েছে সবার উপরে। তাছাড়াও সৌদি আরবে যেহেতু মুসলিমরা হজ করতে যায়, তাই সৌদি আরবের অর্থনীতির অন্যতম একটি উৎস হচ্ছে হজের টাকা। তো যাই হোক, বর্তমানে এই দেশটিতে 4 কোটি মানুষ বসবাস করে থাকে। দেশটিতে মুসলিম জনসংখ্যার হার প্রায় 95%, এবং দেশটির অর্থনীতির বড় একটা অংশ আসে তেল এবং গ্যাস থেকে। তাছাড়াও বর্তমানে তারা পর্যটন ক্ষেত্রকে প্রাধান্য দিচ্ছে, এবং সৌদি আরব সরকার বর্তমানে বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। তো যাই হোক, বর্তমান সময়ে দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $46,962, এবং তাদের বর্তমান মোট জিডিপি হচ্ছে $1.1 ট্রিলিয়ন। পৃথিবীর সবথেকে ধনী দেশগুলোর মধ্যে সৌদি আরব রয়েছে 35তম স্থানে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে কুয়েত। পৃথিবীর সবথেকে ধনী পাঁচটি মুসলিম দেশের মধ্যে 3 নম্বরে থাকবে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটির অর্থনীতি বেশিরভাগ তেলের উপর নির্ভর করে। এছাড়াও এই দেশটির অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে গ্যাসের উপরে। কুয়েতের রাজধানী হল কুয়েত সিটি। পৃথিবীর সবথেকে উন্নত শহরের মধ্যে একটি হল কুয়েত সিটি। দেশটির জনসংখ্যা তুলনামূলক অনেক কম। বর্তমানে এই দেশটিতে 45 লক্ষ মানুষ বসবাস করে থাকে। দেশটির মোট জনসংখ্যার প্রায় 75% মুসলিম। বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $49,844, এবং বর্তমানে কুয়েতের মোট জিডিপি হচ্ছে $196 বিলিয়ন। পৃথিবীর সবথেকে ধনী দেশের তালিকায় এই দেশটি রয়েছে 34 নম্বর অবস্থানে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। পৃথিবীর সবথেকে ধনী পাঁচটি মুসলিম দেশের মধ্যে 2 নম্বরে থাকবে আরব আমিরাত। গত 20 বছরে আরব আমিরাত যে পরিমাণের উন্নতি করেছে তা পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারেনি। পুরো পৃথিবীর মানুষ এখন শুধুমাত্র আরব আমিরাতের দিকে তাকিয়ে আছে। দেশটি তার অর্থনৈতিক যাত্রা শুরু করেছিল তেলের মাধ্যমে, কিন্তু দেশটিতে বর্তমানে পৃথিবীর সবথেকে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। এমনকি পশ্চিমারা সবচেয়ে বেশি ঘুরতে আসে এই দেশটিতে। পুরো পৃথিবীতে আরব আমিরাত বিখ্যাত একমাত্র দুবাই শহরের জন্য। বর্তমানে এই দেশটিতে 90 লক্ষ মানুষ বসবাস করে থাকে। দেশটির মোট জনসংখ্যার প্রায় 80% মুসলমান। বর্তমান সময়ে ইউনাইটেড আরব আমিরাতের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $67,119, এবং বর্তমানে আরব আমিরাতের মোট জিডিপি হচ্ছে $498 বিলিয়ন। পুরো পৃথিবীর সবথেকে ধনী দেশের মধ্যে ইউনাইটেড আরব আমিরাত রয়েছে 14তম স্থানে। এরপর 1 নম্বর এবং পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার। এই দেশের অর্থনীতির বেশিরভাগ টাকাই আসে তেল সেক্টর থেকে। তাছাড়া এই দেশটির মানুষ অনেক স্ট্যান্ডার্ড জীবনযাপন করে থাকে।
তো যাই হোক, বর্তমানে দেশটিতে প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করে থাকে এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 70 ভাগ মুসলমান। বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 90,044 মার্কিন ডলার এবং বর্তমানে কাতারের মোট জিডিপি হচ্ছে 246 বিলিয়ন মার্কিন ডলার। পুরো পৃথিবীর সবথেকে ধনী দেশের তালিকায় কাতারের অবস্থান 7 নম্বরে। তো আশা করি পৃথিবীর সবথেকে ধনী 5টি মুসলিম দেশ সম্পর্কে জানতে পেরেছেন এবং ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।